আসুন প্রথমত আমাদের জীবনে জানতে হবে, কারণ এই জীবনটা এখন একটা সংগ্রাম, একটা লড়াই। অনেকজন মুখ বুঝতে পারে না যে জীবনটা একটা সংগ্রাম, একটা লড়াই, তাই জন্য তাদের জীবনের মধ্যে কিন্তু বারেবারে ভুল হয়ে যায়, কারণ তারা আসল সত্যটাকে ধরতে পারে না। আর যখন আমরা আসল সত্যটা ধরতে পারি না, তখন আমাদের মধ্যে কিন্তু একটু মুশকিল হয়ে ওঠে, একটু অসুবিধা দেখা দেয় আমাদের জীবনের মধ্যে। সবচেয়ে জিনিস হচ্ছে যে আত্মিক লড়াই, কারণ এই লড়াইটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক ভাবে লড়তে পারি, বেশিরভাগ লড়াইটা মানুষ কেন্দ্রিক হয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন, এটি আমার মানুষের উস্কে দেবে। যেরকম আজকাল দেখবে নেতাগুলো নিজেরা লড়ে না, লোকদের দিয়ে লড়াই। কোন নেতাকে দেখেছে নেমে লড় মারপিট করছে? না, তারা লোক দিয়ে মারপিট করে, তাদের কথা দিয়ে তারা উস্কে দেয়। হিটলারকে শুনছো, লাখো লাখ ইহুদিদের ছেড়ে মেরেছে, লাখে লাখে মেরেছে, একটা সময় লাখে লাখে শেষ করেছে ইহুদিদের, কিন্তু একটা নিজের হাতে করে না, করিয়েছে পরিকল্পনা। আপনাকে জানতে হবে যে যে আপনার সামনে দাঁড়িয়ে লড়ছে বা যে করছে, সে আসল মানুষ নয়, এর পিছনে অন্য কেউ আছে। এখন অব্দি এই যে ভাইরাস, করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসটাকে নিয়ে আমরা লড়ছি, করোনাকে নিয়ে আমরা চেঁচামেচি করছি। একবার এটা থামুক, করোনাটা থামুক, তারপর আরম্ভ হবে এর উৎস কে, উদ্যোক্তা কে। ওই জন্য এখন ওইখানে কেউ মন দিচ্ছে, কিন্তু যেই শেষ হবে আরম্ভ হবে কিন্তু উদ্যোক্তা কে। আরম্ভ হলো কি করে, কে করলো এটা? বিশেষভাবে আপনাকে আমি বলতে চাইছি, কারণ অনেক জিনিস জানবেন। যেরকম চায়না থেকে আরম্ভ হচ্ছে বাংলাদে, অথচ বেজিং এ হয়নি, অথচ বেজিং এ খুব একটা অ্যাপিডেমিক হয়নি, যা হয়েছে চারটি জায়গায় অন্য জায়গায় হয়ে গেছে। তারপরে চিন্তা করতে হবে যে পুরো পৃথিবীতে ছেয়ে গেল, অথচ বেজিং এ হয়নি। আজকে দেখুন কোনো না কোনো জায়গায়, আমি উৎসাহ, আমি সত্য বলছি, কোনো না কোনো জায়গায় যখন মারপিট দাঙ্গা হয়, তখন জেনে নেবেন উদ্যোক্তা অন্য কেউ। আজকে আমাদের জীবনের মধ্যে উদ্যোক্তা অন্য কেউ, আর তাই জন্য আমাদের প্রত্যেকজনকে প্রস্তুত হচ্ছে যে, কারণ লড়াইটা সামাজিক নয়, এটা আত্মিক লড়াই, ইট ইজ এ স্পিরিচুয়াল ওয়ার, এটা আত্মিক লড়াই, জ্ঞাত হতে হবে। কারণ যদি আমি আত্মিক লড়াই সম্বন্ধে যদি জ্ঞাত না হই, তাহলে আমি বুঝেই নিতে পারবো না যে আমার প্রধান শত্রুকে এক পিতর পাঁচের আট, এক পিতর পাঁচের আট যদি দেখি, এক পিতর পাঁচের আট, এক পিতর পাঁচের আট, বি অ্যালার্ট অ্যান্ড সোবার মাইন্ড, ইয়োর এনিমি দ্য ডেভিল ইজ প্রাউডিং রোরিং লাইক এ লায়ন লুকিং ফর সামবডি টু ডিভোর। বলছে দেখো, বি অ্যালার্ট অ্যান্ড সোবার, একটু অ্যালার্ট হওয়ার সোবার হও, মানে একটুখানি ভালো মনে এসো, সুস্থ মস্তিষ্কে আসতে বলছে। তিনি বলছেন অ্যালার্ট, জেগে থাকতে। তোমার দিয়া, বলছে তোমার শত্রু দিয়া বল, সে সিংহর মতন গর্জন করছে, কাউকে না কাউকে ধরতে চাইছে। রেজিস্টেন্স, স্ট্যান্ড ফার্ম ইন ফেথ, বলছে তাকে প্রতিরোধ করো, তাকে প্রতিরোধ করো এবং বিশ্বাসে দাঁড়াও। প্রতিরোধ এবং বিশ্বাস, প্রথমত তো জানতে হবে যে আমাদের লড়াই, এবং আমাদের এই লড়াইটা, এই সম্বন্ধে আমাদেরকে একটু এগিয়ে যেতে হবে। কারণ এই লড়াই সম্বন্ধে আমাদের প্রত্যেকজনকে জানতে হবে যে এই লড়াইটা শুধু লড়াই না। এক পিতর দুয়ের এগারো বলছে, দুয়ের এগারো, এরই দুয়ের এগারো বলছে, দুয়ের এগারো বলছে, ডিয়ার ফ্রেন্ডস আই আর্জ ইউ অ্যাজ আ ফরেনার ইন এক্সাইল, বলছে বন্ধুগণ আমি তোমাদেরকে বলছি প্রবাসী হয়ে, টু অ্যাবস্টেইন ফ্রম সিনফুল ডিজায়ার, যে পাপের, পাপের যে আগ্রহ, পাপের যে কামনা থেকে একটু দূরে থাকো, উইচ ওয়েজেস আগেনস্ট ইয়োর সোল, বলছে এটা তোমার আত্মার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, তোমার আত্মার বিরুদ্ধে দাঁড়াচ্ছে সে, এবং তোমার আত্মার বিরুদ্ধে সে লড়াই করছে। আজ কোথাও না কোথাও লড়াইটা আমাকে জানতে হবে যে লড়াইটা কার বিরুদ্ধে হচ্ছে এবং কিভাবে হচ্ছে, এবং লড়াইটা কিভাবে আমায় লড়তে হবে, লড়াইটা আমার কার সাথে, কেন আমি লড়ছি। ওই জন্য আমরা সবসময় বলি প্রার্থনাতে চলে এসো। আপনি দেখবেন বেশিরভাগ সময় আমি শুধু একই কথা বলি, প্রার্থনাতে চলে এসো, কারণ প্রার্থনা আপনাকে সাহায্য করবে।
লড়াইটা লড়তে, কারণ আসল মানুষটা হচ্ছে ডিয়াবল, আসল মানুষটা ডিয়াবল, যে আমাদেরকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। পবিত্র পুস্তক যখন আমরা দেখছি বা পবিত্র পুস্তক পড়ছি, পবিত্র পুস্তক জানতে চাইছি, এফিসিয় 6:17, এফিসিয় 6:17, আমাকে জানতে হবে যে পবিত্র পুস্তক 6:17 লেখা আছে, টেক দ্য হেলমেট অফ স্যালভেশন এন্ড দ্য সোর্ড অফ দ্য স্পিরিট হুইচ ইজ দ্য ওয়ার্ড অফ গড। প্রথমত আপনাকে পরিত্রাণের শিরস্ত্রাণ, পরিত্রাণের শিরস্ত্রাণ এবং আত্মার খড়গ, আত্মার খড়গ যেটা হচ্ছে ঈশ্বরের বাক্য, এই দুটো জিনিস গ্রহণ করতে হবে, যেটা দিয়ে আমাকে প্রস্তুত হতে আছে, কারণ আমি একটা লড়াইয়ের মধ্যে ঢুকছি এবং সেই লড়াইয়ের জন্য আমার একটা প্রস্তুতির প্রয়োজন আছে। আপনি যদি এই 6:10 পড়েন, এফিসিয় 6:10 যদি পড়েন, 6:10 যদি পড়েন, নিচে চলে এসে ইয়েস লেখা আছে, ফাইনালি বি স্ট্রং ইন দ্য লর্ড ইন ইজ মাইটি পাওয়ার, বলছে প্রভুতে শক্তিশালী হও এবং তার ক্ষমতাতে বলবান হও এবং শক্তিশালী হও। পবিত্র পুস্তকেতে বলছে, এবং পবিত্র পুস্তক যখন আমি আর আমি আমি পড়ছি, পবিত্র পুস্তকেতে লেখা আছে বি স্ট্রং, শক্তিশালী হও, পুট অন দ্য ফুল আর্মার অফ গড, ঈশ্বরের পুরো যোদ্ধার বর্ম পরো, পরে না যখন প্রার্থনাতে বসছে, অনেকজন প্রার্থনাতে বসে, মেনি পিপল সিট ফর প্রেয়ার উইদাউট ইভেন ফুললি প্রিপেয়ার, যুদ্ধক্ষেত্রে খালি হাতে যাওয়া যায় না, যুদ্ধক্ষেত্রে যুদ্ধের বর্ম পরে যেতে হয়। প্রার্থনাটা অনেক ক্ষেত্রে একটি যুদ্ধ, একটি লড়াই আপনাকে জানতে হবে, কারণ ঈশ্বর অনেক সময় অনেক কিছু আপনাকে প্রদান করে, কিন্তু ঈশ্বর চায় যে কিছু কিছু জায়গা আপনি নিজে লড়বেন। Put on the full armor of God so that you can stand against the devil's scheme. বলছে তুমি পুরো যোদ্ধার বর্ম পরো, যাতে দিয়াবলের সকল ছল চাতুরি তুমি জানতে পারো। For our struggle is not against flesh and blood, but against rulers. বলছে আমাদের যুদ্ধ রক্ত মাংসের মানুষের সাথে নয়, বরঞ্চ অধিপতি এবং অধিকার অধিপতি, against the power of the dark. বলছে অন্ধকারের ক্ষমতা, যেটা স্বর্গ এবং মর্তের মাঝখানে যেটা লড়ছে। অতএব আমাদের এই যে লড়াইটা, আজ এই দেখুন এই রোগটা আমাদেরকে এখনো বিশ্বাসীদের কেন ছুটছে, কারণ আমাদের একটা প্রার্থনা আছে, একটা শক্তি যেটা মানুষের গ্রাস করছে, মৃত্যু এনেছে কে জগতের মধ্যে, সে মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে, সে জানতো পাপের ভেতর মৃত্যু, তাই জন্য সে মৃত্যুর মুখে মানুষকে পাপ করিয়ে ঠেলে দিয়েছে। আজকেও এটা পাপের মধ্যে দিয়ে আসছে না, কিন্তু কাউরের তো বদমাশি, কাউরের তো ছল, কাউরের তো চাতুরি, মানুষ একটা যখন বোমা ফেলছে তখন সে দেখছে সে কাকে ফেলছে, কার উপরে ফেলছে, কতজন মরবে। এরোপ্লেন যখন ঢুকিয়ে দেওয়া হয়েছিল টুইন টাওয়ার্স এর মধ্যে, পবিত্র পুস্তকে লেখা আছে Therefore put on a full armor, কারণ আমাদের একটা যুদ্ধ অন্ধকারের সাথে, এবং তাই জন্য এফিসিয় 6:17 যেটা আমরা এক্ষুনি পড়লাম, 6:17 বলছে হেলমেট অফ স্যালভেশন, পরিত্রাণের শিরস্ত্রাণ। আচ্ছা জানেন তো বাইকে করে যদি বেরোচ্ছেন, বাইক হচ্ছে সব থেকে স্পিডি, মানে টু হুইলার্স এর মধ্যে সব থেকে বেশি তেজ গতিতে চলে, তাই জন্য হেলমেট ইজ মাস্ট। হেলমেটটা কেন মাস্ট, যাতে আপনার মগজ এটা যাতে নষ্ট, এটা যদি ঘিরু বেরিয়ে গেল সব শেষ। আজ অব্দি জানেন ব্রেন অপারেশন হয় না, আজ অব্দি ব্রেনের মধ্যে কোনো ডাক্তার কোনো অস্ত্রোপচার করে না, একটা ছুঁচো নিয়ে যায় না, কারণ এত কমপ্লিকেটেড, আর কোনোদিন মানুষ পারবে না ওই কমপ্লিকেটেড জিনিসটাকে ছুঁচে। আজ সব থেকে বড় জিনিস হচ্ছে পরিত্রাণের শিরস্ত্রাণ, আপনার চিন্তাধারা যাতে নষ্ট না হয়, আপনার চিন্তাধারার মধ্যে অশোভনীয় চিন্তাধারা যাতে না আসে, তাই জন্য পরিত্রাণের শিরস্ত্রাণ আপনাকে পরিয়ে দেওয়া হচ্ছে, যাতে চিন্তাধারা যাতে নষ্ট না হয়, ঈশ্বরেতে পরিত্রাণ লাভ হয়। ঈশ্বর আপনাকে আপন মস্তক, আপনার পুরো মাথা, আপনার চিন্তাধারা, আপনার মনুষ্যত্বটাকে তিনি ধরে রেখে দেবেন। আর আজ ঈশ্বরের বাক্যতে ঠিক তাই বলছে, এফিসিয় 6:14 বলছে, এফিসিয় 6:14 লেখা আছে,
তিনি বলছেন স্ট্যান্ড ফার্ম উইথ দ্য বেল্ট বাকল অফ অ্যারাউন্ড ইয়ার ওয়েস্ট বলছে স্ট্যান্ড ফার্ম উইথ দ্য বেল্ট অফ ট্রুথ বাকল অ্যারাউন্ড ইয়ার ওয়েস্ট বলছে একেবারে শক্ত হয়ে দাঁড়াও কিন্তু সত্যের কোটি বন্ধন সত্যটা কি আপনার সাথে আছে বা সত্যটাকে আপনি ঢিলা ছেড়ে দিয়েছেন অনেক সময় আমাদের জীবনে অনেক সত্যতে একটু ঢিলা পড়ে গেছে যেটার কারণে যে সত্যটার কারণে কি হচ্ছে জানেন আমাদের জীবনে বারে বারে মিথ্যেটা ঢুকে যাচ্ছে বারে বারে মিথ্যেটা প্রবেশ করে যাচ্ছে যেগুলো আমাদের করণীয় নেই সে অশোভনীয় কারণগুলো হয়ে উঠছে আপনি জানেন যে আমাদের মধ্যে কথা কতটা প্রভাব পড়ে আপনার ধারণাই নেই আমাদের মধ্যে কতটা প্রভাব পড়ে প্রচুর প্রভাব পড়ে এমনকি একটা বাজে কথা নিজের সম্বন্ধে শুনলে পুরুষ গা শিহরণ দিয়ে ওঠে বিরক্ত হয়ে ওঠে মেজাজ খারাপ হয়ে যায় মুড অফ হয়ে যায় সারা দিন সারা বছর চলতে থাকে যদি একটা বাজে ফালতু কথা আমরা শুনি তাহলে ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে কতটাই কার্যকারী হতে পারে সেটা আমাকে শক্তিশালী করতে পারে মজবুত করতে পারে আমাকে তুলে আবার দাঁড় করাতে পারে আমাকে মহিমান্বিত করতে পারে আমাকে গৌরবান্বিত করতে পারে ঈশ্বরের বাক্য পবিত্র পুস্তকেতে লেখা আছে সত্যের কটিবন্ধন যতটা না ছাড়ে সত্যতে থাকে কটিবন্ধন সত্যটা থাকে সত্য ছাড়া মিথ্যা বলি না আর আজ সব থেকে বড় জিনিস হচ্ছে অ্যান্ড দ্য ব্রেসলেট অফ রাইটেসনেস ধার্মিকতার বুক পাঠা তার মানে আমার ধার্মিকতা যাতে বজায় থাকে সর্বদা সত্য বলি ধর্মের পথে চলব এবং ধর্মেতে এগিয়ে চলব ঈশ্বর ঠিক তাই চায় কারণ এই লড়াইটা আত্মিক লড়াই এই লড়াইটা আত্মিক লড়াই আবার লেখা আছে রেডি টু ডু গডস ওয়ার্ক 6:15 এফিসিয় 6:15 বলছে and your feet fitted with the readiness that comes from the gospel এবং তুমি সুসমাচারের পাদুকা মানে বাক্যতে সব সময় চলতে থাকো সুসমাচারের পাদুকা মানে আমরা যখনই বাড়ির বাইরে বের হই খালি পায়ে যাই না জুতো পরে যাই কারণ পায়ের তলায় কিছু লেগে যেতে পারে আপনিও যখন বেরোচ্ছেন তখন বাক্যতে প্রস্তুত হয়ে চলুন তাদেরকে সুসমাচারের পাদুকা বলছে যাতে বাক্যতে চলতে থাকে আপনি বাক্যের পথ ধরে চলুন কেউ যদি কামনা বাসনা মিথ্যে ছল চাতুরির পথে চলছে আপনি সত্য পবিত্র ঈশ্বরের বাক্যের পথে চলুন আপনি জয়ী হবেন হবেন আপনি জয়ী হবেন প্রত্যেক লড়াই আপনি জয়ী হবেন পবিত্র পুস্তকেতে 6:16 বলছে 16 ইট সেজ ইন অ্যাডিশন টু টেক দ্য শিল্ড অফ ফেথ বলছে বিশ্বাসের ঢাল তৈরি করো একটা ঈশ্বরের এমন বিশ্বাস থাকবে তুমি যাই বলবে আমার উপরে কোনো প্রভাব পড়বে না তুমি যাই শোনাবে আমার উপরে প্রভাব পড়বে না অনেক সময় অনেক মানুষ বুঝে উঠতে পারে না দিয়াবল কি করে দিয়াবল ঠিক ওই একই কাজ করেছে হবার কানে দিকে ফুস ফুস করে বলেছে এই গাছের ফল কেড়ে তুমি ঈশ্বরের মতো হয়ে যাবে মরিবে না এরকম অনেকজন আছে মিষ্টি মিষ্টি কথা আমাদের কানে বলে দেয় আমাদের পক্ষে হয়ে বলে পরে বুঝতে পারি আমার পক্ষে নয় আমার মন বিশ্বাস আমার সুন্দর চিন্তাধারা বিশ্বাস আমার পরিবেশ নষ্ট করতে আর আজ তিনি বলছেন বিশ্বাসের ঢাল সব রকমের জিনিস প্রতিরোধ করবে মিথ্যা ছলনা লম্পট্টতা সব এই প্রতিরোধ করবে আমাদের জীবনে কারণ এই লড়াই আর এই লড়াইটা আপনাকে আর আমাকে লড়তে হবে আর লেখা আছে সব থেকে শেষে 17 টেক দ্য হেলমেট অফ স্যালভেশন অ্যান্ড দ্য সোর্ড অফ দ্য স্পিরিট উইচ ইজ দ্য ওয়ার্ড অফ গড বলছে পরিত্রাণের শিরস্থান পরে থাকবে এবং আত্মার খড়গ যেটা হচ্ছে বাক্য এটাকে পরিধান করুন কতবার বিশ্বাসের ঢাল দিয়ে রুখবে কতবার বিশ্বাসের ঢাল দিয়ে রুখবে কোনো না কোনো সময় প্রহারও করতে হবে আর সেই প্রহার ঈশ্বরের বাক্যের দ্বারা খ্রিস্টকে বারে বারে দিয়াবল প্রলোভিত করেছে এবং খ্রিস্ট বারে বারে আত্মার খড়গ বাক্য দিয়ে প্রহার করেছে এবং সে পরাস্ত হয়েছে আপনাকে আর আমাকে ঠিক সেই পথটাকে অবলম্বন করতে হবে নাহলে আমরা পরাস্ত হয়ে যাব সময়ের কাছে মানুষের কাছে পরিস্থিতির কাছে রোগের কাছে পরাস্ত হয়ে যাব রোমিও 12:13-12 আমাদেরকে কিভাবে থাকতে হচ্ছে 12:13-12 The night is nearly over and the day is almost here. বলছে রাত্রি চলে গেল মানে রাত্রি হচ্ছে নিশাচর
প্রাণীদের কাজ, চোর জুতচোর সব রাতে, বাজে যত কাজ হয় সব রাতে, বাজে মেয়েছেলেরা সব রাতে, বাজে ছেলেরা সব রাতে বেলা যখন সবাই ঘুমাবে তখন তারা কাজ করবে। চোর ডাকাত দিনে পড়ে না, সব রাতে লেখা আছে। রাত্রিটা শেষ হয়ে গেছে, Let us put aside the deeds of darkness. বাঁচাইছো আমরা রাতের সকল কার্যকলাপ আমাদের জীবন থেকে আমরা বাদ দিই, এগুলো আমরা ছেড়ে দিই। And put on armor of light. এবারে আলোক সজ্জা সজ্জিত, আলোক সজ্জা, আলোকের সজ্জা পরুন। আলোকের সজ্জা হচ্ছে আবার এফিসিয় 6:10 আমি বলবো, বলি দিচ্ছি শুধু, পরিত্রাণের শিরস্থান, ধার্মিকতার বুক পাতা, সত্যের কটিবন্ধ, বিশ্বাসের ঠাক এবং সুসমাচারের পাদুকা, এটা হচ্ছে আর্মার অফ লাইট, যেটা আলোর হয়ে পক্ষে লড়ে। প্রকাশিত বাক্য 12:11 প্রকাশিত বাক্য 12:11 যদি দেখেন, যদি দেখেন বাক্যটা এবং বাক্যটাকে দেখেন, 12:11 They triumph over him by the blood of the Lamb and by the word of their testimony. They did not love their life so much as to shrink from death. বলছে তারা জিতল ঈশ্বরের, খতম ঈশ্বরের রক্ত দ্বারা, কারণ আমরা রক্ত দ্বারা ধৌত হয়েছি, বলে তারা জিতল তার রক্ত দ্বারা এবং তাদের বাক্য, যেটা হচ্ছে তাদের মধ্যে তারা নিজেদের প্রাণকে ভালোবাসিয়ে এবং ভয়েতে তারা ভীত হয়ে, তারা ভয়েতে শুকিয়ে যায়নি, ডিটেকশনে ভয়েতে শুকিয়ে যায়নি, বরঞ্চ সবল হয়ে দাঁড়িয়ে ঘোষণা করল। সাধু পৌল বলছে খ্রিস্টের পক্ষে রাজদূতের কর্ম করিতেছি, এবং সেই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। যেভাবে বলেছে পার্সোনাল টেস্টিমনি, আপনার ব্যক্তিগত জীবনে ঈশ্বর যেটা করেছে আপনাকে সেটাকে সাক্ষ্য হিসাবে দিতে হবে, এবং সেই সাক্ষ্যটাই হচ্ছে জীবনের সব থেকে বড়। যাকোবের পত্র James 4:7 যাকোবের পত্র 4:7 ধরুন আপনি এটাকে, যাকোবের পত্র 4:7 বাক্যটাকে ধরুন, Submit yourself then to God and resist the devil. নিজেকে পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করুন, পূর্ণ সমর্পণ করুন ঈশ্বরের কাছে, এবং দিয়াবলকে প্রতিরোধ করুন। দিয়াবল যার মাধ্যমে বাজে কথা আসছে বন্ধ করে দেবে, শুধু ঈশ্বরের কথা শুনবে। মানবিকতার ক্ষেত্রে যদি কোনো কথা কোনো বন্ধুর কাছে শুনতে হয় সেটা শোনা আলাদা, কেউ নিজের দুঃখ প্রকাশ করছে, কিন্তু কেউ কাপড়ের সম্বন্ধে বলছে একদম না, কিন্তু কেউ যদি ঈশ্বর সম্বন্ধে সাক্ষ্য দিচ্ছে তাহলে একদম শুনবে। লেখা আছে resist the devil, কারণ শয়তান যে কোনো রূপে যে কারোর মাধ্যমে ঢুকতে পারে, and he will flee from you, এবং সে তোমার কাছ থেকে পলায়ন করবে, কারণ সে যখন তোমার কাছে পলায়ন করবে ঈশ্বরের শান্তি তোমার মধ্যেই থাকবে, ঈশ্বরের অনুগ্রহ তোমার সাথে বাস করবে, ঈশ্বরের দয়া তোমার সাথে বাস করবে, তুমি পরম শান্তিতে থাকবে। আর আজকের দিনটা ঠিক তাই, যখন আমরা প্রত্যেকজন মিলে মিলিত হয়েছে, আর আজকে তার ডাকেতে সাড়া দিয়েছে। আর তাই জন্য আমার জীবনে সব থেকে সুন্দর জিনিস, যে আমি জিনিসটাকে খুবই ভালোবাসি, জিনিসটা খুব পছন্দ করি, আসুন আমরা প্রভুর কাছে আসি, প্রভুর কাছে এসে প্রার্থনার মধ্যে দিই, প্রভুকে ডাকি।